টমেটোর পাকোড়া, আর এটাও বিকালের স্ন্যাক্স হিসেবে একদম জমে যায়। ঘরে থেকে সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিয়ে যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার বন্ধু হয়েছেন তারা আমার পাশে থাকবেন, আমিও তাদের পাশে আছি ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। টমেটোর পাকোড়া করতে যা যা লাগবে, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোর ভিতরের অংশ আমি ফেলে দিয়ে স্লাইস করে চিকন চিকন করে এভাবে আমি কেটে নিয়েছি। আর যা যা লাগছে, এখানে আমি এক কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, যতটুকু প্রয়োজন আমার ততটুকু দিব। আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো কটা চামচ, নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, নিয়েছি 2 টেবিল চামচ বেসন, নিয়েছি এখানে 3টা কাঁচামরিচের কুচি, নিয়েছি পেঁয়াজের কুচি, আর নিয়েছি একটা ছোট সাইজের আলু কুচি। এখানে আলুটা অপশনাল, আপনারা আলুটা দিতেও পারেন না দিতেও পারেন, এখানে আমি আলুটা দিলাম। নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ নিয়েছি চিনি, চিনিটা দিলে ভালো লাগবে পাকোড়াটা খেতে। চলুন এখন আমি মূল প্রস্তুতিতে চলে যাব। এখন আমি পাকোড়ার সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব ভালো করে। ভালো করে আগে মাখিয়ে নেব, তারপর পানিটা আমি সামান্য পরিমাণে পানিটা দেব, খুব বেশি এখানে পানি দেব না, যেহেতু টমেটো দিয়েই পানি বের হয়, এই জন্য আমি পানিটা খুব সামান্য পরিমাণে দেব। এখন আমি সামান্য কিছু পানি একটু অ্যাড করব। এখানে আমার আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। মাখানো আমার শেষ হয়ে গেল, এখন আমি চলে যাব চুলাতে। কড়াইয়ে তেল দিয়ে পাকোড়াগুলো আমি এখন একটা একটা করে পাকোড়া শেপে দিয়ে দিব। আমি পাকোড়াগুলো ভেজে নেব। এক সাইড পাকোড়াগুলো আমি উল্টে দিয়েছি, দু পিসটাই আমি ব্রাউন করে ভেজে নেব। এইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে তুলে নিব। খুব সিম্পল এবং খেতেও অসাধারণ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন।
আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।